ফেচকাগুড়ি, চিলগুড়ি, ডাবুসগুড়ি, সাপগুড়ি, তারপরে ডাবাগুড়ি, তারপরে আপনি মনে করেন যে কাগজের মধ্যে এই গুড়িগুলো প্রায় 10-12 রকমের গুড়ি বানাইতাম। ছেলেবেলায় ঘুড়ি উড়ানো ছিল নেশা, সেই ঘুড়ি বানানো এখন পেশা সমরনন্দীর। পুরান ঢাকার শাঁখারি বাজারে দীর্ঘ 50 বছর ধরে এই মানুষটিকে সবাই চেনেন ঘুড়ির জাদুকর হিসেবে। শাকরাইন সহ সারা বছরই দেশের বিভিন্ন জায়গায় আয়োজন করা হয় ঘুড়ি উড়ানোর উৎসব। তাই উৎসবে সেরা ঘুড়ি পেতে দীর্ঘ 10 বছর ধরে সমরনন্দীর কাছে আসছেন আরফিন। আমি হচ্ছে ওনার কাছ থেকে 10 বছর ধরে ঘুড়ি কিনতেছি, আর আপনার ওভারঅল হচ্ছে শাঁখারি বাজার অনেকগুলো ঘুড়ির আপনার দোকান আছে, কিন্তু ওনার ঘুড়ির শেপটা একটু অন্যরকম আর কি। মানে দেখা যায় কিছু কিছু ঘুড়ি আছে উড়ানোর টাইমে হচ্ছে একটু মানে আঁকা বাঁকা হয়, কিন্তু এই ঘুড়িটার শেফটার কারণে আর কি আমাদের মানে ওনার দোকানের ঘুড়িটা চয়েস করে। ঘুড়ির কোয়ালিটি ফার্স্ট ক্লাস, আপনি এক সিজনে তো আরেক সিজন আপনি লাস্টিং করাইতে পারবেন, কোনো কাগজও কোনো প্রকার প্রবলেম হবে না, আর ঘুড়ির শেফও ঠিকঠাক পাবে। ভালো ঘুড়ি তৈরিতে প্রয়োজন বিশেষ দক্ষতার, এই দক্ষতাই ঘুড়ি প্রেমীদের কাছে তাকে জনপ্রিয় করেছে বলে জানান এ কারিগর। সবাই সব কিছু বানাতে পারে না, কাঠিটা এলো মেন, ঘুড়ির প্রস্তা দিয়ে এলো কাঠিটা, কাঠিটা যদি ভালো হয় তাহলে ঘুড়ি আপনার সব ভালো উঠবে। এভাবে ভালো করে তেলতালা করে ছিলতে হয়, তাতে ঘুড়িটা খুব স্মলভাবে একদম পুরো বিমানের মতো চলবে। আপনি ডানে চাপেলে ডানে চাপবে, বামে চাপেলে বামে চাপবে, আপনি সোজা উঠালে সোজা উঠবে। সাদা, চোখদার, টেক্কাদার সহ হরেক রকমের ঘুড়ি রয়েছে সমরনন্দীর কাছে। শাকরাইন সহ অন্যান্য উৎসবে এর চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। এটা 60 টাকা, ঠিক আছে, হ্যাঁ এটা সাদা ঘুড়ি, আর এটা তো পাতান ঘুড়ি, এটার দাম 25 টাকা। এটা টেক্কাদার ঘুড়ি, এটা টেক্কাদার ঘুড়ি, এটার দাম 15 টাকা। এটা আপনার বোয়াদার ঘুড়ি, এটার দাম 15 টাকা। এটি হলো পাঙ্গুড়ি, এটা এটা 20 টাকা, ঠিক আছে। আর এটা সর্বোচ্চ বড়, মোটামুটি এই সময় পার ডে 2,000-3,000 ঘুড়ি সেল হবে, কিন্তু আরও যত দিন যাবে 10,000-12,000-15,000-20,000 এরকম সেল হবে পার ডে। শুধু কি ঘুড়ি, বিভিন্ন মানের সুতা আর নাটাইও পাওয়া যায় এই দোকানে। আপনার এই যে এগুলো হলো কটন সুতা, ঠিক আছে, এটা ইন্ডিয়া থেকে আছে, এটা এটা কাঁচা, এটাকে মাঞ্জা দিতে হবে। এটা হলো 6 কট 8 কট, আর এটা হলো জেবি কট, জেবি কট হলো 6 কটের, এটাও ইন্ডিয়া থেকে আছে। এটা হলো রক সুতা, এটা এটা রক সুতা প্লাস্টিক সিনথেটিক কটন আর কি, এটা মাটিতে মিশে যাবে, ঠিক আছে। এটা হলো 7 স্টার, আর এটা হলো সবচেয়ে ভালো কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটি মনোকাট ফাইটার, এটা 6,000 গজ। তারপর মনে করেন এই যে এটা আছে হলো সুপার, এটাও একই কোম্পানির, আপনার মালের কোয়ালিটি বেশ কম। এটা হলো লোহা দিয়ে তৈরি হয়, এটার সাইজ এরকমই হয়, এটা ছোটো হয় না, ঠিক আছে। বাটিয়ালা, এরকম বাটি লাগানো, এটাও ছোটোর থেকে বড় পর্যন্ত হয়, এই এগুলো দিয়েই ঘুড়ি ওড়ায় বড় বান্ধা, ঠিক আছে। এটা বাটি, এটা এটা ঘুরাইতে খুব আরাম, এইভাবে চাপাটি দিয়ে ঘুরায়। এই যে ঢাকায় ঘুড়ি উড়ানোর মৌসুম শেষ হলেও সারা বছর রাজশাহী, ফরিদপুর, খুলনা, সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলে যায় সমরনন্দীর তৈরি ঘুড়ি।